তপসিলি জাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা সরকার পরিচালিত টাইপ এন শর্ট হ্যান্ড টেট ওয়ান টেট টু টিসিএস টিপিএস এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে ক্যান্ডিডেটদের বলা হয়েছে এত দ্বারা জাতি কল্যাণ দপ্তর কর্তৃক জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ ইংরেজি শিক্ষাবর্ষে ত্রিপুরা সরকারের পরিচালিত টাইপ অ্যান্ড শর্ট হ্যান্ড টেট ওয়ান টেট টু টিসিএস টিপিএস এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক উপযুক্ত জাতি প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে উক্ত কোর্সগুলিতে প্রশিক্ষণের জন্য রাজ্যের তফসিলি জাতি কল্যাণ দপ্তর থেকে এক বিশেষ কোচিং ব্যবস্থা নেওয়া হয়েছে বিনামূল্যে কোচিং নিতে ইচ্ছুক তফসিলি জাতি ছাত্রছাত্রীদের নিকট থেকে সাদা কাগজে দরখাস্ত আহ্বান করা হচ্ছে ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই দরখাস্তের মধ্যে প্রয়োজনীয় তথ্যাবলী লিপিবদ্ধ করে কাগজপত্রাদিশ সহকারে আগরতলাস্থিত পণ্ডিত নেহেরু কমপ্লেক্স গোর্কাবস্তি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার অফিসে আগামী বারো দুই দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ থেকে সাত তিন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্যে দরখাস্ত জমা দিতে হবে উক্ত তারিখের পর কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না তো যারা ক্যান্ডিডেটে আপনারা যারা আছেন যারা টাইপ এন্ড শর্ট এন টেট ওয়ান টেট টু টি টিপিএস বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আপনারা বসবেন আপনাদের পরীক্ষা দিতে ইচ্ছুক তো যারা এসসি ক্যাটাগরির ছাত্রছাত্রীরা আপনারা আছেন আপনারা কিন্তু বিনামূল্যে কোচিংয়ের জন্য আপনারা আবেদন করতে পারেন তবে এখানে যে কোর্সগুলির কথা বলা হয়েছে এবং যোগ্যতা বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অর্থাৎ এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদের বিনামূল্যে কোচিং দেওয়া হবে যারা এস সি ক্যান্ডিডেটে আপনারা রয়েছেন তো বলা হয়েছে প্রথমে যে টাইপ এন্ড শর্ট এন্ড এখানে বলা হয়েছে যোগ্যতা প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এবং সেকেন্ড যেটা জয়েন্ট এন্ট্রান্স সেখানে বলা হয়েছে যে বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণীতে পাঠরত তফসিলি জাতি ছাত্রছাত্রীরা এই কোর্সে আবেদন করতে পারবে যারা আপনারা ক্লাস টুয়েলভে পড়াশোনা করছেন যারা আপনারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে চান যে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন তো আপনারা যারা সায়েন্সে পড়াশোনা করছেন ক্লাস টুয়েলভে আপনারা সেক্ষেত্রে যারা এসসি রয়েছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন টেট ওয়ান এবং টেট টু টেট ওয়ান কারা অ্যাপ্লাই করতে পারবেন যারা ডিএলএড উত্তীর্ণ আপনারা আপনারা টেট ওয়ানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন টেট টু অ্যাপ্লাই করতে পারবেন তারা যারা আপনারা বিএড উত্তীর্ণ আপনারা টিসিএস টিপিএসের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো বিভাগ থেকে মানে যে কোনো স্ট্রিম থেকে আপনারা বলতে পারেন যারা আপনারা স্নাতক হয়েছেন আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে আপনারা যারা স্নাতক হয়েছেন আপনারা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবেন টিসিএস টিপিএসের জন্য এবং এখানে মন্তব্য বলা হয়েছে যে দপ্তর কর্তৃক নির্বাচিত ইনস্টিটিউট সেন্টারে ছাত্র ছাত্রছাত্রীদের কোর্স করানো হবে প্রার্থী নির্বাচন করা হবে মেধার ভিত্তিতে এবং দপ্তরের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে কোনো তথ্য গোপন গোপন করা হলে প্রার্থীকে তার দায়ভার গ্রহণ করতে হবে উক্ত প্রার্থীর দরখাস্ত বাতিল বলে গণ্য করা হবে এবং কর্তৃপক্ষ একজন এজন্য দায়ী থাকবে না টিসিএস টি এর জন্য বলা হয়েছে যে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিভাগে স্নাতক হতে হবে যেখানে এখানে বলা হয়েছে যে ফিফটি পার্সেন্ট আসন শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে এবং ফিফটি পার্সেন্ট আসন সবার জন্য উন্মুক্ত থাকবে মানে এখানে পঞ্চাশ শতাংশ যে যারা ওমেন রয়েছেন তাদের জন্য রিজার্ভেশন থাকবে এবং ফিফটি পার্সেন্ট সবার জন্য দরখাস্তের নমুনা বলা হয়েছে প্রার্থীর নাম লেখা থাকবে সেখানে আপনাদের লিখতে হবে পিতার নাম স্থায়ী ঠিকানা এবং স্থায়ী বসবাসের প্রমাণপত্রের নকল সেলফা টেস্টে জমা দিতে হবে মানে আপনাদের পিআরটিসিতে জমা দিতে হবে বর্তমান ঠিকানা শিক্ষাগত যোগ্যতা মার্কশিট আপনাদের অবশ্যই দিতে হবে সঙ্গে তফসিলি জাতিভুক্ত সার্টিফিকেট সার্টিফিকেটের প্রত্যয়িত নকল মানে এসসি যে আপনাদের সার্টিফিকেট সেটা দিতে হবে তফসিলি সম্প্রদায়ের নাম আপনাদের এসসি সার্টিফিকেটের একটা স্বপ্ন সম্প্রদায় থাকে এখানে এটা লিখতে হবে পরীক্ষার প্রাপ্ত নম্বরের বিবরণ প্রাপ্ত নম্বরের শতকরা হিসাব কত পার্সেন্ট পেয়েছেন সেটাও দিতে হবে বয়সের প্রমাণপত্র অ্যাডমিট কার্ড দিতে হবে সঙ্গে জেরক্স করে সেলফ সঙ্গে পিআরটিসি এ বলা হয়েছে সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ফটো এবং রেশন কার্ড আধার কার্ড প্রার্থীর মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এগুলি আপনাদের দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা যে তিন নম্বরে বলা হয়েছে সেটা আপনারা আমি বলেছি পিআরটিসির কথা তবে আপনারা আপনাদের যে ডকুমেন্টে আপনাদের বাড়ির সম্পূর্ণ অ্যাড্রেস লেখা আছে সেটাও আপনারা দিতে পারেন প্রয়োজনে আধার কার্ডও আপনারা দিতে পারেন এবং বিস্তারিত জানার জন্য আপনারা কিন্তু নিচে দেওয়া যে নম্বরগুলি আছে সেগুলিতে আপনারা যোগাযোগ করতে পারেন তো বুঝতে পারছেন আশা রাখি কোনো যদি আপনাদের কনফিউশন থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টসে লিখতে পারেন তাছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেখানে আমি এই নোটিফিকেশনটি আপনাদের পাঠিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে